That's a beauty. That's an epic. দর্শক ওয়াও, একেই বলে চান কপাল মুস্তাফিজুর রহমানের। এবার আইপিএল এর পর কপাল খুলে গেল মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের সুপার লীগ পিএসএল এ সরাসরি 17 কোটি টাকার চুক্তির মাধ্যমে দলে ফেরালো পেশওয়ার জালমি। বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। দর্শক, এবারের আইপিএল এ 9টি ম্যাচ খেলে 14টি উইকেট শিকার করেন বাংলার কাঁচার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং সে সাথেও গড়েন বিরল রেকর্ড, যা এই রেকর্ড বিশ্বের অন্য কোনো বোলার করতে পারেনি। শুধু এই রেকর্ড করতে পেরেছেন মুস্তাফিজ, তবে যদি পুরো আইপিএল আসরে খেলতে পারতেন ফিজ, তাহলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম স্থানে অবস্থান করতেন মুস্তাফিজ। তবে দর্শক, এবার আইপিএল এর পর কপাল খুলল পিএসএল 17 কোটিতে সরাসরি চুক্তির মাধ্যমে দলে ফেরালো মুস্তাফিজকে। তো দর্শক, আপনার কি মতামত? আইপিএল এর পর পাকিস্তান সুপার লীগেও কি বল হাতে বাংলার কাঁচার মাস্টার বিরল রেকর্ড করতে পারবে? জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।